তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। যদিও এটি আমার ফেস ভিডিও না, তো আপনাদের সঙ্গে আলোচনায় আমি রত থাকব। তো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখে থাকি যে দেখে নিন আপনার ফেসবুক প্রোফাইল কে বারবার চেক করছে বা কে ভিজিট করছে, তো এটা কি জানা আদৌ সম্ভব? তো চলুন আমরা একটু বিস্তারিত বলি। তো আমরা হয়তো বা আপনি হয়তো অনেকবারই মনে মনে চিন্তা করছেন যে আমার এক্স কি, মানে আপনার এক্স মানে বুঝতে পারছেন আপনার এক্স কি আপনার প্রোফাইল বারবার ভিজিট করছে, যদি দেখতে পারতাম, এরকম আমাদের চিন্তা আছে। বা আপনি যে লোকজনের প্রোফাইল ভিজিট করছেন তারা কি তা জানতে পারছে, মানে এটা এরকম বোঝাচ্ছে যে আপনার এক্স এর প্রোফাইল আপনি বারবার দেখছেন, তো আপনার এক্স কি সেই ব্যাপারটা জানতে পারছে। তো এটা হয়ে থাকে অ্যাকচুয়ালি লিঙ্কডইনে, আপনি খেয়াল করে থাকবেন যে কেউ যখন আপনার প্রোফাইল ভিজিট করে তখন নোটিফিকেশন পান। এরকম নোটিফিকেশন কি ফেসবুকের ক্ষেত্রে পেতে আপনার ইচ্ছা হয়, আর সেটা সম্ভব কিনা তা নিয়ে প্রায় ভাবেন, তাই তো? তাহলে আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা আপনার পক্ষে বা আমার পক্ষে কারো পক্ষে কিন্তু সম্ভব নয়। কারণ ফেসবুক প্রতিদিন আমাদের প্রোফাইলে হাজার হাজার ডেটা কালেক্ট করে বা করছে। এর মাঝে কিছু জিনিস ফেসবুক শুধু আপনাকেই দেখাচ্ছে, কিছু পাবলিকালি দেখাচ্ছে এবং কিছু আপনার বন্ধুকে দেখাচ্ছে। এবার এমন কিছু জিনিস আছে যেগুলো ফেসবুক কারোর জন্য উন্মুক্ত করে না বা খোলা রাখে না। ঠিক তেমনি আপনার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করছে তা ফেসবুক নিজে জানলেও কিন্তু আপনাকে জানাচ্ছে না। আসলে এগুলো থার্ড পার্টি অ্যাপগুলো আপনাকে এই সুবিধা দিতে পারে না। আমরা অনেক টিউটোরিয়ালে দেখে থাকি যে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এগুলো আমরা জানার চেষ্টা করি, কিন্তু আসল কথা হচ্ছে থার্ড পার্টি অ্যাপগুলো আপনাকে এই সুবিধা দিতে পারে না। যদি কোনো অ্যাপ এই ধরনের দাবি করে তাহলে আপনি জানবেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক ক্রোম এক্সটেনশন বা থার্ড পার্টি ওয়েব অ্যাপ দাবি করছে তাদের অ্যাপের সাথে আপনার প্রোফাইল কানেক্ট করলে তারা আপনাকে আপনার প্রোফাইল কে কে ভিজিট করছে তা দেখতে দিবে। কিন্তু ফেসবুক অফিসিয়াল বিবৃতিতে, বোঝার চেষ্টা করুন, ফেসবুক তাদের অফিসিয়াল বিবৃতিতে এটা স্পষ্ট করে দিয়েছে যে থার্ড পার্টি অ্যাপগুলো আপনাকে এই ধরনের সুবিধা কখনোই দিতে পারে না। কারণ থার্ড পার্টি অ্যাপগুলো ফেসবুক নির্দিষ্ট কিছু তথ্যের বাইরে আপনার সম্পর্কে তেমন কিছু জানাতে পারে না। তাই আপনার প্রোফাইল ভিজিট দেখানোর কথা বলে এই অ্যাপগুলো মূলত আপনার পার্সোনাল ইনফরমেশন ও কন্ট্যাক্ট ইনফো দেখে নিচ্ছে। পাশাপাশি অনেক অ্যাপ আবার এই ফিচারের কথা বলে টাকারও দাবি করছে। মূলত এগুলো শুধু স্ক্যাম, তাছাড়া কিছু না। তো আমি আপনাকে খুব রিকোয়েস্টের সাথে বলবো যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপগুলো আপনাকে এরকম বিভিন্ন ফিচারের লোভ দেখিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে, যার ফলে আপনি আপনার মূল্যবান আইডি তো হারিয়ে দিতে পারেন। তাই এসব ফিচারের লোভে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার না করাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। তো আমি আপনাকে খুবই খুব খুব রিকোয়েস্টের সাথে বলবো, যদি এই সার্ভিসের আপনি যদি এই সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত সার্ভিসগুলো আপনার প্রোফাইল থেকে ডিসকানেক্ট করে দিন। তো এই ছিল আজকে সচেতন বিষয়ক একটি ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই জিনিসটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, তাতে বন্ধুদেরও উপকার হবে। তো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো লেটেস্ট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করে।